আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ জয়েন হবো। ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্যার আমাদের গেস্ট এসে গেছেন, আপনার অনুমতি যদি থাকে স্যার তাহলে আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করে দেব। হ্যাঁ শুরু করো, আমার আই হ্যাভ নো প্রবলেম এট অল, আই হ্যাভ নো প্রবলেম এট অল। স্যার আপনি কিছু জোগাড় সম্পর্কে বলে স্যার শুরুটা স্যার করে দিন। আচ্ছা ঠিক না, আমি আমার একটা আমার একটা কথা আছে। হ্যাঁ হ্যাঁ প্লিজ বলছি, পার্টিসিপেন্টরা আরো কিছু জয়েন করুক, ঠিক আছে? আর একটু জয়েন করবে তারপরে একটু 5 মিনিট ওয়েট করা যাক। ওকে 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 আরো 5 মিনিট অপেক্ষা করছি, তারপরে শুরু করছি। রইনি জয়েন করছে ভালোই। Your microphone and video off. Participants are requested to keep your video and microphone off. Please. Off বল, off করতে বলছিল। We are going to start our session after 5 minutes. এরকম হবে, এটা অন করলে এরকম হবে। Participants are requested to keep your video and microphone off. আচ্ছা চৈতালি ম্যাডাম আছেন? স্যার আছি। আচ্ছা পার্টিসিপেন্টরা কি ভিডিও অন করে রাখবে, মানে কোনো ডেমোনস্ট্রেশনের ব্যাপার আছে না অফ করে রাখবে?
হ্যাঁ স্যার, যখন স্যার যখন ওটা থাকবে আমি নাম করে করে বলে দেবো, তারাই অন করবে স্যার। ওকে 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 ওকে, বাকিরা অফ করে রাখুন, যাদের নাম বলা হবে তারা অন করবেন যখন তাদের বলা হবে। ওকে ওকে স্যার, অনেকেই তো স্যার ইউটিউব লিংকে জয়েন করবে, তাদের কি এখানে দেখাবে? না, ইউটিউবে অলরেডি স্ট্রিমিং স্টার্ট হয়ে গেছে, তো আমার মনে হয় যে আপনি এখন সেশনটা স্টার্ট করতে পারেন, অসুবিধা নেই। 5 মিনিটস গন, স্যারকে আপনি রিকোয়েস্ট, আমি তাহলে স্যারকে বলে দিন, স্যার শুরু করবেন। হ্যাঁ, আমাদের প্রিন্সিপাল স্যারকে রিকোয়েস্ট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, আপনি সেশন স্টার্ট করতে পারেন। স্টার্টিং, আই এম স্টার্টিং, আই এম স্টার্টিং। ওকে, আমার কথা সকলে শুনতে পাচ্ছে? Yes sir. ওকে ওকে, শোনা যাচ্ছে? ওকে, সুপ্রভাত। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। সুপ্রভাত, আমি আজকে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আমাদের কালনা কলেজের শরীর শিক্ষা বিভাগ এবং যোগা প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আজকে আন্তর্জাতিক যোগা দিবস পালন উপলক্ষে আজকে ইউটিউব লাইভ স্ট্রিমিং এবং গুগল মিটের মাধ্যমে ভার্চুয়াল মিডিয়াতে আজকে যে আলোচনা এবং আমাদের যোগা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে, তাতে আগত সমস্ত প্রতিনিধি পার্টিসিপেন্টস, আমাদের স্টুডেন্টস, আমাদের এক্সপার্টস এবং আমাদের আজকের মুখ্য আলোচক রয়েছেন মাননীয় মিস্টার প্রতাপ সাঁতরা মহাশয়, যোগা ইনস্ট্রাক্টর, ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট কল্যাণী এবং আমাদের আমাদের প্রাক্তন ছাত্র শ্রীযুক্ত বিপ্লব মণ্ডল, যিনি এক্স অ্যাসিস্ট্যান্ট প্রফেসর SBYAS যোগা ইউনিভার্সিটি ইন ভিয়েতনাম, এরা এদের উপস্থিতি রয়েছে এবং আমাদের বিশেষ করে আমাদের শরীর শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধানা চৈতালী দত্ত দে মহাশয়া এবং আমাদের ফিজিক্যাল মাননীয় শ্রীমান মহাদেব হালদার, সকলকে আমি যথাযোগ্য সম্মান এবং সম্ভাষণ জানাচ্ছি। এবং আজকে যে প্রোগ্রাম টু সেলিব্রেট দি ইন্টারন্যাশনাল যোগা ডে, সেটা সূচনা পর্বে আমি একেবারেই প্রারম্ভিক কয়েকটি কথা আপনাদের বলবো। আপনারা সকলেই জানেন যে আমাদের যে বিষয় তা হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে উপলক্ষে আমাদের যে বক্তা রয়েছেন তারা যোগার প্রশিক্ষণ সম্পর্কিত এবং যোগা বর্তমান সময়ের কতটা কার্যকরী এবং উপকারী সে নিয়ে বিস্তৃত আলোচনা করবেন এবং আন্তর্জাতিক যোগা দিবসের নিয়ম অনুযায়ী যোগার যে সমস্ত প্রদর্শন আমাদের করা উচিত তা ভার্চুয়াল মিডিয়াতে ছাত্রছাত্রীরা প্রাক্তনীরা তারা প্রদর্শন করবেন এবং আপনাদের সকলের একটা ডিসিপ্লিন পার্টিসিপেশনের নিয়মানুবর্তী অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের এই আজকের অনুষ্ঠান সাকসেসফুল হবে। আপনারা জানেন যে ইতিমধ্যেই প্রায় 200 জনের মতো রেজিস্টার্ড ক্যান্ডিডেট রয়েছেন যারা ধীরে ধীরে জয়েন করছেন। ভার্চুয়াল মিডিয়াতে এই প্রোগ্রাম চালাতে গেলে আপনাদের একান্ত প্রয়োজনীয়, এই কারণে প্রয়োজনীয় যে আপনি নিজে যখন পারফর্ম করবেন, ছাত্রছাত্রীরা কিংবা যেই হোক এক্সপার্ট হতে পারে, আমাদের বিশেষ শ্রদ্ধাভাজন কেউ হতে পারেন, যে কেউ এখানে পার্টিসিপেট করতে পারেন এবং পারফর্ম করতে পারেন, তিনি পার্টিসিপেশন পারফরমেশনের মুহূর্তেই কেবলমাত্র তার ডিভাইসে অডিও এবং ভিডিও বাটন অন করবেন এবং পারফর্ম করবেন, আদারওয়াইজ গোটা প্রোগ্রামটাতে আমাদের সকলকে আমাদের ডিভাইসের অডিও এবং ভিডিও বাটন অফ কন্ডিশনে রাখতে হবে, তাহলে গোটা অনুষ্ঠানটি খুব ভালোভাবে শোনা এবং
দেখা যাবে যিনি পারফর্ম করছেন বা যিনি বলছেন। ঠিক এই মুহূর্তে যেমন আমি পারফর্ম করছি বলে আমি আমার অডিও এবং ভিডিওটাই অন রেখেছি, বাকিরা আমাকে সহযোগিতা করছেন আপনাদের অডিও এবং ভিডিও অফ রেখে দিয়ে। এই কটা কথা বলে আমি একেবারে আজকের বিষয়ের প্রারম্ভিক দু চারটে কথা বলি। সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যোগ বা যোগা, যেটা বর্তমানে আমরা যোগা বলছি, এই যোগ ব্যায়াম আমাদের প্রাচ্যে বা ভারতবর্ষে এটা নতুন কিছু নয়, আমাদের দীর্ঘদিনের বহু পুরানো এই অভ্যাস বলা যেতে পারে, যা আমাদের শরীর শিক্ষা এবং মানসিক শিক্ষার ক্ষেত্রে বিশেষ প্রয়োজনীয়। আপনারা অনেকেই জানেন যারা আমার বয়সের বা তার থেকে সিনিয়র লোকজন এখানে আছেন, আমাদের ছাত্রাবস্থায় আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা যারা হোস্টেলে থাকতাম হোস্টেলের প্রত্যেকটা ছেলেই কোনো না কোনো খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকতো। সাধারণভাবে হয় ফুটবল খেলা, না হয় ভলি খেলা, না হলে ক্রিকেট খেলা। যার কোনো খেলাতেই যে পার্টিসিপেট করতো না তার রুমে দেখা যেত ওই যোগগুরু নীলমণি সরকারের একটা এক পাতার ক্যালেন্ডার, যেখানে বিভিন্ন ছবি দিয়ে এবং সেগুলো কিভাবে করতে হয় তার ঘরে রাখা থাকতো। সুতরাং একটা সময় পর্যন্ত আমাদের দেশে প্রায় এই মাঝ বয়সী ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রবণতা ছিল যে একটা মিনিমাম লেভেলের যোগ ব্যায়াম আমাদের প্রত্যেকের করা দরকার আমাদের শারীরিক এবং মানসিক গঠনের জন্য। এখন যেটা নতুন এই এই ক্ষেত্রে সেটা বলবো যে এই আন্তর্জাতিক যোগা দিবস ঘোষণা করা এবং এর একটা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেক বছরেই 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং বলা যেতে পারে আমাদের ভারতবর্ষের এই যে অভ্যাসটি, যে অভ্যাসটির মধ্যে অনেকটাই সার্বত্তা আছে, সেটার একটা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। কারণ আপনারা অনেকেই জানেন যে WHO-র পক্ষ থেকে, মানে হুয়ের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে এবং যথাযোগ্য মর্যাদার সঙ্গে, যথাযোগ্য যথাযথ মর্যাদার সঙ্গে এই দিনটি যাতে সারা পৃথিবীর ব্যাপী পালন করা হয় তার একটা প্রচেষ্টা হুয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমাদের এখানেও আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে আজকের এই দিনে আমাদের যোগাভ্যাসের কেন তা ছাত্রছাত্রীদের মধ্যে নিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে যে সমস্ত যোগা প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে বা যাদের শরীর শিক্ষা বিভাগ রয়েছে যেখানে এগুলি চর্চা করা হয়, তাদের পক্ষ থেকে সর্বসাধারণের কাছে, সাধারণ মানুষের কাছে, ছাত্রছাত্রীদের কাছে এই বিষয়টি আরো আকর্ষিত করার জন্য এবং এই বিষয়টি সাধারণ ছাত্রছাত্রী বা সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য একটা ধারাবাহিক প্রচেষ্টা নেওয়া হয়েছে। এর সঙ্গে যেটা যুক্ত হয়েছে, আপনারা জানেন যে আমরা একটি অতিমারী কালের মধ্য দিয়ে চলেছি। এই অতিমারী কালের মধ্যে, কারণ আপনাদের মনে রাখতে হবে সারা পৃথিবীতে আমরা এখন এই করোনা অতিমারীর সময় অতিবাহিত করছি। পৃথিবীতে মহামারী এর আগেও বহুবার এসেছে কিন্তু তা এইরকম অতিমারীর রূপ নেয়নি, এই কারণে যে এর আগে আমাদের সারা পৃথিবীর মধ্যে যে গ্লোবাল কানেক্টিভিটি যেটাকে বলা হয়, অর্থাৎ সারা পৃথিবীর ভিন্ন দেশগুলোর মধ্যে যে যোগাযোগ ব্যবস্থা সেটা এত উন্নত ছিল না। সুতরাং মানুষ তার নিজের সীমাবদ্ধ থাকতো এবং সেই কারণেই ব্যাখ্যা করা একেবারেই অসম্ভব। যোগ মানে কি? যোগ মানে নিজের সাথে জুড়ে যাওয়া, মনের সাথে জুড়ে যাওয়া, স্বভাবের সাথে জুড়ে যাওয়া, আনন্দের সাথে জুড়ে যাওয়া এবং তার মধ্যে দিয়ে অতীন্দ্রিয় জগতে পাড়ি দেওয়া, এটাই যোগের মূল কথা। কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যোগ আজ এই অবস্থায় পর্যবসিত হয়েছে যে ঘরের মধ্যে একটা ম্যাটের ওপরে কিছু আসন করা। আমাদের এই জায়গা থেকে যোগকে আবার সেই স্বমহিমায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব এর সঠিক মূল্যায়ন, পর্যালোচনা এবং সঠিক বিচার বিশ্লেষণের মধ্যে দিয়ে। এখন আমরা মেন প্রসঙ্গের যেই অংশটার দিকে যাব, যোগ কি এবং যোগ কেন।
বর্তমান সময়, এই সময়ে দিকে তাকালে আমরা দেখতে পাব চারিদিকে একটা দুর্বিষহময় অবস্থা। শুধু করোনা নয়, তার সঙ্গে অর্থনৈতিক বিপর্যয়, যুদ্ধের আশঙ্কা, হানাহানি, মারামারি, খাবারে ভেজাল, সমস্ত কিছুর মধ্যে একটা অস্থির অবস্থা তৈরি হয়েছে। এই মুহূর্তে মানুষকে নিজের জীবন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বিপন্ন অবস্থায় পরিণত হয়েছে, এবং সেই সংগ্রামের মুহূর্তে আমাদের কি করণীয়, কেউ সঠিক দিশা দেখাতে পারছে না। এই জায়গায়ও যোগের কি ভূমিকা রয়েছে, সমস্ত কিছু আমাদের আলোচ্য বিষয়। যোগ শুরু হয় আমাদের বৈদিক আমলের থেকে, এবং বর্তমানে সেই যোগ পর্যবসিত হয় মডার্ন সায়েন্সে। এবং যোগ এবং বিজ্ঞান, তার কি জোর, তার কি মাহাত্ম, এবং তার সাথে কি গূঢ় তত্ত্ব লুকিয়ে রয়েছে, সেইগুলো আমাদের জানতে হবে। তো প্রথম আমরা শুরু করি যোগ বিজ্ঞান। পতঞ্জলি যোগকে 8টি ধাপে ভাগ করেছেন: আহারা, ধারণা, ধ্যান, সমাধি। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। প্রথম দুটো যে স্টেপ আসে সেই দুটো হচ্ছে যম, নিয়ম। যম বলতে হোয়াট উই হ্যাভ টু ডু, আর নিয়ম বলতে হোয়াট উই হ্যাভ টু ফলো আওয়ার পার্সোনালি। আমরা সামাজিক ক্ষেত্রে কি ব্যবহার করব সেইটা আসে নিয়মে, যমে, এবং ব্যক্তিগতভাবে কি ফলো করব সেইটা আসে নিয়মে। তার পরিচিত যে বললাম, আমার পূর্ববর্তী স্যার, প্রিন্সিপাল স্যার বলেছেন যে আগে প্রত্যেকেরই একটা প্রচলন ছিল ঘরে নীলমণি দাসের বই রাখার, বা আমিও ছোটবেলায় দেখেছি খেলার মাঠের এক কোণে কোন এক নাম না জানা কাকু হোক, দাদু হোক, কেউ একজন বসতেন ফুটবল খেলার মাঠের এক কোণে, যেখানে প্রতিদিন বিকেল বেলায় আসন চর্চা হতো। তখন জানতাম না যোগ ব্যাপারটা কি, তখন জানতাম না আসন ব্যাপারটা কি, কিন্তু প্রচলন ছিল, সবাই মিলে আমরা করতাম। কিন্তু পরবর্তীকালে যখন জানলাম যে এত বড় একটা সায়েন্স, এত বড় একটা বিজ্ঞান এর মধ্যে লুকিয়ে রয়েছে, তখন অবাক হয়ে গেলাম। সাংখ্য দর্শন যোগের থিওরিক্যাল পার্ট, এবং যোগ হচ্ছে তার প্র্যাকটিক্যাল পার্ট। আমাদের ভারতবর্ষে ষড়দর্শন খুব বিখ্যাত, তার মধ্যে ন্যায়, বৈশেষিকা, সাংখ্য, যোগ, পূর্বমীমাংসা এবং উত্তরমীমাংসা। সাংখ্য এবং যোগ মিলে তৈরি হয়েছে যোগ বিজ্ঞান। এখন এই যোগ বিজ্ঞান আর আমাদের বিজ্ঞান, এর সাথে সামঞ্জস্য কি, এর সাথে মিল কোথায়, এইভাবে এর কি ব্যাখ্যা আছে? যোগ বিজ্ঞান এবং বর্তমানে যে বিজ্ঞান, এর মধ্যে যে সামঞ্জস্য, তা আমরা যোগের থেরাপি পার্ট দেখলেই আমরা বুঝতে পারি। তো এখন আমরা যোগের থেরাপিটিক্যাল পার্টের দিকে যাব। ধরুন একজন মানুষের ব্যাক পেন হয়েছে, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা। এখন সেই ব্যথা থেকে একটা মানুষ কি করে রিলিফ পেতে পারে, একটা মানুষ কি করে এর মধ্যে থেকে বেরিয়ে আসতে পারে, তো এর জন্য যোগ কিভাবে ভূমিকা গ্রহণ করে, এর জন্য সব থেকে প্রথমে আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস আমাদের শরীরে কিভাবে আসে এবং তার পেছনে কি থিওরি রয়েছে, সেইটা আমাদের যোগ এত সুন্দরভাবে ব্যাখ্যা করে। পঞ্চকোষের মধ্যে দিয়ে আমাদের শরীর 5টা কোষে বিভক্ত: ফিজিক্যাল বডি, এনার্জিক্যাল বডি, মেন্টাল বডি, ইন্টেলেক্ট বডি, ব্লেস বডি। যখন আমাদের মনে স্ট্রেস আসে, স্ট্রেস এর সংজ্ঞা হচ্ছে আনকন্ট্রোল স্পিড অফ মাইন্ড, মনের দ্রুততম অবস্থা, সেই স্ট্রেস আমাদের শরীরে সেই অংশকে এফেক্টেড করে যেই অংশ আমাদের শরীরে সব থেকে দুর্বল, এবং আমরা সেই অংশে
প্রচুর পরিমাণে অসুবিধা অনুভব করি এবং তার মধ্যে থেকে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। পরতপক্ষে বলা যায় যে যখন এই স্ট্রেস আমাদের ইন্টেলেকচুয়ালি এফেক্ট করে তখন আমরা সাইকোলজিক্যালি ডিজিজের আন্ডারে চলে যাই। তার জন্য যোগ আমাদের সবসময় সেই সাম্য অবস্থার কথা বলেন, যেখানে যোগা সমত্তম উচ্চতে ব্যালেন্সের কথা বলা হয়েছে। এখন আমরা যোগের এক একটা পার্ট ধরে তা সাইন্টিফিক্যালি ব্যাখ্যা দেব। প্রথমে আসি ক্রিয়া। যোগের আগে যে অংশটি আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীরা জানেন প্র্যাকটিস করতে হয় সেটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া বলতে যার মধ্যে আসেন সৎকর্ম, নেতি, ধৌতি, বস্তি, কপালভাতি, এই সমস্ত জিনিস হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়াগুলোকে একে একে অভ্যাস করাই শরীরের শোধন, কিন্তু সাইন্টিফিক্যালি এটা কাজ করে সেই আপনাদের জানা দরকার। এখন ক্রিয়াকে জানতে গেলে আমাদের জানতে হবে আমাদের নার্ভাস সিস্টেমকে। নার্ভাস সিস্টেম কিভাবে কাজ করে, নার্ভাস সিস্টেমের দুটো ভাগ, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ছেড়ে দিলাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে বাদ দিয়ে আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে আসলাম। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের দুটো ভাগ, একটা হচ্ছে সোম্যাটিক নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। সোম্যাটিক নার্ভাস সিস্টেম বলতে যেটা বোঝায়, যার যেটাকে আমরা কন্ট্রোল করতে পারি, যেটাকে আমরা কন্ট্রোল করতে পারি, যেমন আমাদের হাত, যেমন আমাদের চোখ, মুখ, আমি কথা বলছি এটা সোম্যাটিক নার্ভাস সিস্টেম দিয়ে, আমি হাত নাড়াচ্ছি এটা সোম্যাটিক নার্ভাস সিস্টেম দিয়ে, আমি মুভমেন্ট করছি, যে কোনো মুভমেন্ট করছি যেটা আমার কন্ট্রোলে আছে সোম্যাটিক নার্ভাস সিস্টেম দিয়ে। সোম্যাটিক নার্ভাস সিস্টেম কন্ট্রোল হয় দুটো বিষয়ের দ্বারা, একটা হচ্ছে মোটর, একটা হচ্ছে সেন্সরি। একটা মশা আমার হাতে কামড়ালো এবং সেই সেন্সেশনটা যে নার্ভ দ্বারা বয়ে আমাদের ব্রেনে যায় সেটা হচ্ছে সেন্সরি, এবং যার দ্বারা আমরা যেই সেই মশাটাকে মারি সেটা হচ্ছে মোটর। আর অন্যদিকে অটোনমিক নার্ভাস সিস্টেম, যেটাকে আমরা কন্ট্রোল করতে পারি না বা আমাদের দ্বারাই কন্ট্রোল হয় না, এটা অটোমেটিক্যালি হাইপোথ্যালামাস বলে আমাদের ব্রেনে একটা অংশ আছে যেটা অটোমেটিক্যালি এই অংশগুলোকে কন্ট্রোল করে। এখন আপনাদের বুঝতে হবে যে ক্রিয়ার নামে আমরা নাক দিয়ে জল ঢোকাচ্ছি, নাক দিয়ে সুতো ভরছি, মুখ দিয়ে পাইপ ঢোকাচ্ছি, কিন্তু কেন? সত্যি কি পেটে এত নোংরা জমে আছে যে মুখ দিয়ে পাইপ ঢুকিয়ে সেই নোংরা পরিষ্কার করতে হবে? বা নাকের মধ্যে কি এত কিছু জমে আছে যেটা জল দিয়ে পরিষ্কার করতে হবে বা সুতো দিয়ে সেগুলোকে বার করতে হবে? এক্স্যাক্টলি কি সেই মনি ঋষিরা এত রিসার্চ করে এই কথাগুলো বলতে চেয়েছেন এই ক্রিয়ার মধ্যে দিয়ে? আসলে তা না, আসলে ওনারা যেটা বলতে চেয়েছেন সেটা হলো নার্ভাস সিস্টেম। আপনারা কি জানেন যখন আপনারা হাঁচেন, স্নিজিং টাইম আওয়ার হার্ট স্টপ, আমাদের হার্ট বন্ধ থাকে। আপনি যখন বমি করেন সেই মুহূর্তে কিছু সময়ের জন্য আপনার হার্ট বন্ধ থাকে। আমরা হার্টকে কন্ট্রোল করতে পারি, আমরা শরীরের যে অংশগুলোকে কখনোই কন্ট্রোল করতে পারতাম না যেগুলো অটোনমিক নার্ভাস সিস্টেমের দ্বারা চলতো সেইগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। এখন বলেন, যোগে বলে মনি ঋষিরা হাজার বছর বেঁচে থাকতেন, কিভাবে বেঁচে থাকতেন? যখন একটা মানুষ তার শরীরের সমগ্র অংশকে নিজের দ্বারায় অল অটোনমিক নার্ভস হোয়েন চেঞ্জ অ্যাজ এ সোম্যাটিক নার্ভ অ্যান্ড বিহেভ লাইক সোম্যাটিক নার্ভ, দেন ইউ ক্যান কন্ট্রোল এনিথিং অ্যান্ড এভরিথিং। যখন আপনার সমস্ত সোম্যাটিক অটোনমিক নার্ভ সোম্যাটিক নার্ভের মতো কাজ করবে, যখন আপনি সমস্ত শরীরের কর্তৃত্ব আপনার হাতে এসে যাবে, তখন আপনি আপনার সমস্ত কিছু সমানভাবে পরিচালনা করতে পারেন। এখন বিষয় হচ্ছে যে নার্ভাস সিস্টেম বা বডি এটাই কি শেষ কথা? না, এটা শেষ কথা নয়, তারপরে আছে মন। তার জন্য আমাদের আসতে হবে আসনে। আসনটা কিভাবে কাজ করে সেটা আমাদের বুঝতে হবে সাইন্টিফিক ভাবে, নট অনলি জাস্ট উই টক, উই ডু আসন অ্যান্ড উই ফিনিশ, নট লাইক দ্যাট। আসন কিভাবে করতে হয়, কেন করতে হয় এবং এর কাজ কি, কেমন ভাবে কাজ করে? ধরুন সোজা কথা, আসন বলতে যেখানে বসা যায়, বসার জায়গা। একদম আসন বলতে ক্লিয়ারলি বলা হয়েছে যেখানে বসার জায়গা, মানে আপনি যদি বসেন আপনি আসন করছেন,
এখন প্রশ্ন উঠতে পারে, আমি তো ভাই বসেই আছি, তাহলে আসন আর করলাম কোথায়? আপনি কি সত্যিই বসে আছেন? আপনি যেখানে বসে আছেন সেখানে কি সত্যিই বসে আছেন? না, আপনি সেখানে সত্যিই বসে নেই। হ্যাঁ, আপনি ফিজিক্যালি সেখানে আছেন, কিন্তু মেন্টালি সেখানে নেই। এখন প্রবলেমটা হচ্ছে এই জায়গায় যে আমাদের সমগ্র জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় তখনই ক্রিয়াশীল হয় যখন মন তার সাথে পেছন থেকে জড়ি, তাছাড়া এইগুলো জাস্ট যন্ত্রমাত্র। তাই আপনি যখন শারীরিক এবং মানসিক ভাবে কোনো এক জায়গায় বসে থাকতে পারেন, সেটাই আসুন। তার জন্য ঘাড়ে পা তুলতে হবে না, বা পা চিড়ে বসতে হবে না, বা মাথা নিচের দিকে পা উপর দিকে করে তুলতে হবে না। একদম খুব সহজ স্বাভাবিক ব্যাপার, আপনি এই মুহূর্তে এইখানে। এখন সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব দুই ভাবে, আসনের মধ্যে দিয়ে। যখন আপনি আসনে বসেন, পতঞ্জলি সূত্র দিয়েছেন আসন সম্বন্ধে, স্থিরম সুখম আসনম, প্রথম সূত্র স্থিরম সুখম আসনম। এখন মজার কথা হচ্ছে, আমরা তো সবাই স্থির হতে পারি, কিন্তু সুখী হতে পারি কি? আপনারা খুব ভেবে দেখুন যে আমরা সবাই স্থির হতে পারি, আমরা কি সুখী হতে পারি? পারি না, পারি না। সুখী প্যাসিভ মুভমেন্ট, বাট স্থির হওয়া যায়, স্থির অ্যাক্টিভ মুভমেন্ট, চেষ্টা করা যায় স্থির হওয়া, কিন্তু সুখী হওয়ার চেষ্টা করা যায় না। এটা কমপ্লিটলি প্যাসিভলি, এটা পরোক্ষভাবে আসে। তাই পতঞ্জলি খুব স্বাভাবিকভাবে সচেতন ভাবেই স্থিরম এবং সুখমের মধ্যে কোনো অব্যয় ব্যবহার করেননি। তাই যা স্থির তাই সুখকর, এবং যা সুখকর তাই স্থির। তাই কখনো আপনি যদি দেখেন কখনো সুখকর মুহূর্তে আপনি পৌঁছে গেছেন, আপনার কাছে সময় যেন মুহূর্তে পার হয়ে গেছে। তাই কথাটা খুব প্রচলিত যে আনন্দের সময় খুব তাড়াতাড়ি চলে যায়, বা আনন্দের সময় খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। কারণ যখন আমরা ওই স্থিতিশীল, ওই আনন্দের অবস্থায় থাকি, সময় একটা জায়গায় দাঁড়িয়ে যায়, আমরা বোধ করতে পারি না সেই সময়টাকে। তাই সেই সুন্দরভাবে সাইকোলজিক্যালি সেই মুভমেন্টটাকে পতঞ্জলি তার অভ্যাসে নিয়ে এসে, প্রয়ত্ন শৈথিল্য অনন্ত সমাপত্তি ভ্যাম বলছে, ডু ম্যাক্সিমাম রিল্যাক্স। আসন কিভাবে করতে হবে? ডু যতটা সম্ভব আপনি রিল্যাক্স হয়ে যান, এবং এনার্জিকে সেভ করুন। কারণ আমাদের মধ্যে একটা সব থেকে বড় কনফিউশন যে যোগা আসন কি আর আপনার এক্সারসাইজ কি, এদের মধ্যে পার্থক্য কি, এই পার্থক্যটা আমরা করব কিভাবে, আর এটার মধ্যে সত্যি পার্থক্যটা কি আছে? কিছু যোগাসন যেমন ভাবে করা হয়, এক্সারসাইজও সেইভাবে করা হয়, তা এর মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য আছে খুব গুঁড়ো, সেইটাকেই এখন বোঝার প্রয়োজন। এবং এই যে টপিকটা আজকে বলতে যাচ্ছি, এইটাই ধরুন আজকে সব থেকে বড় কথা, ইম্পর্টেন্ট জিনিস বোঝার মতো। শরীর মন যখন দুটো একটা প্যারালাল অবস্থায় থাকে, তখন আমরা রিল্যাক্স অবস্থায় থাকি। স্বাভাবিকভাবেই মন আমাদের শরীরের থেকে এগিয়ে সামনে দৌড়চ্ছে, সবসময় মন স্পিড, শরীরকে ফেলে রেখে মন দৌড়চ্ছে 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 দৌড়চ্ছে, এবং শরীর চেষ্টা করছে সেটা ধরা। আপনি বসে আছেন, আপনি টায়ার্ড হয়ে যাচ্ছেন, আপনি শুয়ে আছেন, আপনি রিল্যাক্স হতে পারছেন না, ঘুমোতে পারছেন না, কেন? তার কারণ আছে, তার জন্য আপনাকে আরেকটু ভাবতে হবে। তার জন্য আমি আপনাদের একটা কথা বলছি, একটা সামান্য ইঁদুর যত জোরে দৌড়তে পারবে, একটা মানুষ দৌড়তে পারবে না। একটা সামান্য পতঙ্গ যত জোরে উড়ে যেতে পারবে, একটা মানুষ পারবে না। কেন পারবে না? মানুষ এত শক্তিশালী, এত বড় এত বড় আকার, কারণ মনুষ্যতার প্রাণীরা তাদের সমস্ত শক্তি শারীরিক ভাবে ব্যবহার করে, ফিজিক্যালি ব্যবহার করে। কিন্তু মানুষ বেশি অংশ মানসিক ভাবে এবং খুব কম অংশ শারীরিক ভাবে ব্যবহার করে, এবং ব্যক্তি বিশেষে সেটা তার মধ্যে পার্থক্য আছে। তার জন্য একটা ইঁদুরের সাথে আমরা দৌড়ে পারি না। তাহলে নর্মালি আমাদের যে এনার্জি আমরা প্রতিনিয়ত ইউজ করি, তার সেটা সবসময় দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা শারীরিক ভাবে, একটা মানসিক ভাবে। এখন
প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে, আমরা আমাদের শরীরের একটা অংশ, মানসিক এনার্জির একটা অংশ মানসিক ভাবে ব্যবহার করছি এবং একটা শারীরিক ভাবে ব্যবহার করছি, তো তাতে কি এসে গেল? তাতে এসে গেল এই যে আপনি যদি বসেও থাকেন আপনি প্রচুর পরিমাণে এনার্জি কিন্তু নষ্ট করছেন, এবং যোগ সেই এনার্জিটাকে আপনার সেভ করতে সাহায্য করবে। কারণ আমাদের কাছে এনাফ মানে অফুরন্ত শক্তি নেই, এটা একটা লিমিটেড এনার্জি হ্যাব। তো কিভাবে সেটা সম্ভব? আমরা যদি যে কোনো ভাবে, যে পদ্ধতি, যে কোনো পদ্ধতির মধ্যে দিয়ে আমাদের মনকে স্টপ করে দিতে পারি, তাহলে প্রতিনিয়ত মন যে এনার্জিটা রিলিজ করে দিচ্ছে আমাদের শরীর থেকে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে, সেইটাকে আমরা সেভ করতে পারি প্রতি মুহূর্তে। এইটাই হচ্ছে মেন পার্থক্য এক্সারসাইজ এবং যোগের সাথে। এক্সারসাইজ কি করছে? এক্সারসাইজ করছে মাইন্ড ফার্স্ট, শরীরকে রান আপ করছে, 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 এবং মাইন্ডের প্যারালালি নিয়ে আসছে, দেন ইউ ফিল রিল্যাক্স। মাইন্ড এখানে দৌড়চ্ছে মনের থেকে, শরীরের থেকে অনেক আগে, শরীরকে এক্সারসাইজ রান আপ করছে, রান আপ করছে, রান আপ করছে, রান আপ করছে, এবং মনের প্যারালালি নিয়ে আসছে, এবং ইউ ফিল রিল্যাক্স। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে একটাই, যে শরীর কতক্ষণ আপনি রান আপ রাখতে পারবেন? আপনাকে সেটাকে আবার শরীর রিল্যাক্স হয়ে যাচ্ছে, শরীর রিল্যাক্স হয়ে যাচ্ছে, এবং আপনি আবার পেছনে ফিরে আসছেন, মাইন্ড আরো এগিয়ে যাচ্ছে, আবার ডিসব্যালেন্স। কিন্তু যোগে এই প্রক্রিয়াটা অপোজিট ভাবে করা হয়। যোগে শরীরটাকে কম রান আপ করে মনটাকে টেনে নিয়ে আসা হয় শরীরের লেভেলে, এবং শরীর এবং মন প্যারালালি কাজ করে। তখনই এই অবস্থাটা, এই সাম্য অবস্থাটাকে লম্বা টাইম রাখা যায়। আপনারা ধরুন বৃক্ষাসন করছেন, এক পায়ে দাঁড়িয়ে আছেন, কিসের জন্য? এক পায়ে দাঁড়িয়ে কি ছবি তোলার জন্য? এক পায়ে দাঁড়িয়ে কি বিভিন্ন পশ্চাৎ দেওয়ার জন্য? না, এক পায়ে দাঁড়িয়ে থাকাটা শুধু একটাই কারণ, যে এক পায়ে দাঁড়িয়ে থাকলে সেই সময় সমস্ত বিশ্বের চিন্তা আপনার থেকে দূরে যাবে, আপনি শুধু একটাই কথা ভাববেন, আমি পড়ে না যাই। দেখুন, আমি থেরাপিটিক্যালি এর ইউজ বলছি। একজন হাই ব্লাড প্রেশার রুগী, উনি ডাক্তারের কাছে গেলেন, বললেন, ডাক্তার বাবু আমার খুব চিন্তা, আমি কিছু করতে পারছি না, কি করব বলুন। ডাক্তারবাবু বললেন যে কিছু করার নেই, চিন্তা করবেন না, আর ওষুধ খান। এখন আমাদের কাছে আসলে আমরা কি বলি? দাদা এক পায়ে দাঁড়ান, দাঁড়িয়ে আপনার যা চিন্তা করার চিন্তা করুন, আপনার যা চিন্তা করার আপনি চিন্তা করুন, এক পায়ে দাঁড়ান। আমি পরোক্ষ ভাবে কান টেনে মাথাটা আনার চেষ্টা করছি। উনি যখন এক পায়ে দাঁড়াবেন, আমরা সিস্টেমকে একটা হ্যাবিট দিচ্ছি, একটা নতুন অভ্যাস দিচ্ছি, যেটা বারবার আমাদের ফিজিক্যাল বডি করে। মন তো দেখছে পেছন থেকে, আর মন সেটা ট্রেন করে, বারবার সেটা ট্রেনিং নেয়, এবং ট্রেনিং নিতে 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 একটা সময় সেই অভ্যাসটাই গড়ে তোলে। বর্তমান সময় আমরা খুব চেঁচিয়ে চেঁচিয়ে বলে এই সাইকোসোম্যাটিক ডিজিজ, সাইকোসোম্যাটিক ডিজিজ। সাইকো মানে মাইন্ড, সোমা বলতে বডি, বডি মাইন্ড রিলেটেড ডিজিজ। তাহলে বডি মাইন্ড রিলেটেড ডিজিজ, যে রোগটা আপনি নিজে তৈরি, যে রোগটা আপনি নিজে তৈরি করছেন, কোথা থেকে উড়ে আসছে না, আপনার অভ্যাস তৈরি করছে। যোগ কি করছে? সেই অভ্যাসের ওপরে আর একটা অভ্যাস তৈরি করছে, সেই অভ্যাসটার ওপরে আর একটা অভ্যাস করছে, যাতে তার পুরোন অভ্যাসটা শরীর বা সিস্টেম ভুলে যায়, ডিজিজ থেকে কমপ্লিটলি, হাই ব্লাড প্রেশার কমপ্লিটলি, ডায়াবেটিস মেলিটাস থেকে বাইরে বেরিয়ে আসতে পারছি। এইবার প্রসঙ্গ হচ্ছে, আমরা পূর্ব প্রসঙ্গে ফিরে যাই, যে যোগা এবং এক্সারসাইজ। তাহলে যোগা এবং এক্সারসাইজের মধ্যে যে মেন ব্যাপারটা, পার্থক্যটা আমরা দেখলাম, যে একটা শরীরকে অ্যাগ্রিভেট করে মনের জায়গায় নিয়ে যাচ্ছে, আর একটা মনকে উইথড্র করে শরীরের জায়গায় নিয়ে আসছে, এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে আসনের মধ্যে দিয়ে। এবার চলে আসি আমরা আসনে। আসন আমরা যখন করি, তখন আমাদের কি বলা হয়? তখন বলা হয় যে স্থির, স্থির হও, স্টাডি করো। মন কিভাবে কাজ করে? যখন আমরা ফিজিক্যালি মুভমেন্ট করি, তখনই মন কাজ শুরু করে। আপনি যখন ফিজিক্যালি স্টাডি হয়ে বসবেন, স্টাডি হয়ে বসবেন, নড়বেন না, 15 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, যেটা আমরা প্র্যাকটিস সেশনে আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো আপনাদের, যে কিভাবে মন কাজ করে এবং আসনে, আসন করলে কিভাবে মনের কাজ বন্ধ করে দেওয়া যায়। তো যখনই আপনি 10-15 মিনিট চুপ করে বসবেন, নড়বেন না, চোখ বন্ধ রেখে, মন তখন অপশন পাবে না,
মন তখন দেখবেন আপনার চুলকুনি শুরু হয়ে গেছে, যেখানে কোনোদিন চুলকোয়নি সেই জায়গায়ও চুলকুনি শুরু হয়ে গেছে, কুটকুট করছে, সেই জায়গায়ও ইচিং প্রবলেম ফিল করছেন, তখন মনে হচ্ছে আমি একটু নড়ি, কারণ মন ছটফট করছে আপনার ভেতরে। মন মুভমেন্ট চায়, মন গতি চায়, না হলে মন থাকতে পারবে না। দমিয়ে দেওয়ার জন্য এইবার মন যখন শারীরিক ভাবে কোনো মুভমেন্ট পেল না, শরীরকে আমরা স্থির করে দিলাম, তখন মন ব্রেথের সাপোর্ট নিয়ে চলাচল করে, তখন আমাদের ব্রেথের গতি, শ্বাসের গতি দ্রুত হয়ে যায়। আপনি যখন আসন করবেন তখন দেখবেন যে কিছুক্ষণ স্থির থাকার পর আপনার শ্বাসের গতি বেড়ে যাচ্ছে ধীরে ধীরে। কেন? কারণ মন কোনো সাপোর্ট পাচ্ছে না যে কিভাবে আমাদের শরীরের শরীরের সাথে গতি রেখে নিজেকে এগিয়ে নিয়ে যায়। তার জন্য শ্বাসের সাপোর্ট চায়, তার জন্য প্রাণায়ামের তৈরি, তার মধ্যে নিয়ে মনের গতি কমিয়ে। তো আসন এই সময় আমাদের মনে রাখতে হবে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে এক ছেলে যখন অ আ শেখে, অ অ বলতে হয়, তখন সেই বাচ্চা ছেলে শব্দটা শেখে, তেমনি আমাদেরও বারবার একটা আসন লম্বা সময় ধরে সিস্টেমের সাথে করতে হবে, সিস্টেমের সাথে করতে হবে, সিস্টেমের সাথে করতে হবে, তখনই আমাদের শরীর সেই আসনটাকে অ্যাডাপ্ট করবে বা আমাদের শরীর সাথে আত্মস্থ হবে। আমার মনে আছে আমি যখন প্রথম এসভাসে ইউনিভার্সিটিতে যাই, আমার শরীর বেন্ড হতো না, সামনে দেখতে পারতাম না, পেছনে দেখতে পারতাম না, সাইডে দেখতে পারতাম না। তো একজন আমার টিচার ডেকে বললেন, বিপ্লব তুমি না মেন্টালি খুব স্টিফ। শুনে আমার একটু রাগ হলো, মেন্টালি স্টিফ তার সাথে শরীরের কি সম্পর্ক? বললো এই দেখো তুমি এখানে বাজনা বাজছো, তুমি কি নাচতে পারবে এখানে? আমি বললাম না স্যার আমি তো নাচতে পারবো না। বলে কেন নাচতে পারবে না? কারণ সাম প্রেস্টিজ ইস্যুস, কিছু প্রেস্টিজের প্রবলেম আছে। তো বলো এই জায়গায় তুমি আটকে আছো। তো যে শরীর আপনার বেঁকানো হচ্ছে আসনের মধ্যে দিয়ে, সেটা শরীরকে বেঁকানো হচ্ছে না, আপনার মনকে বেন করা হচ্ছে পরোক্ষ ভাবে। কেন একটা বাচ্চা ছেলে সব আসন সহজে করতে পারে, কেন মেয়েরা সহজে শরীরকে বেন করতে পারে? কারণ তারা মানসিক ভাবে ফ্লেক্সিবল, মানসিক ভাবে তারা সহজে নিজের পরিস্থিতিকে মানিয়ে নিতে পারে। তার জন্য যদি আসনের বেন্ডিং কেন আপনারা দেখেন, তার পেছনে বিজ্ঞান হচ্ছে এই যে শরীরকে বেন্ড করে মনের অ্যাকসেপ্টেন্স কে বাড়ানো, মনের বেন্ডিং কে বাড়ানো। প্রত্যেকটা বিষয় আমরা সাইন্টিফিক্যালি দেখি না, তাই যোগ আজকে খুব লঘু পর্যায়ে এসে পৌঁছে গেছে। তো আমরা প্রায় থিওরি সেশনের শেষের দিকে চলে এসেছি, 30 মিনিট প্রায় শেষ হয়ে গেছে। তো এই মুহূর্তে আমাদের যেটা মেইন আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে বর্তমান যোগের প্রাসঙ্গিকতা। বর্তমানে যোগের প্রাসঙ্গিকতা অনেক বলে শেষ করা যাবে না, তবু আমি কিছু বিষয় দিয়ে শুরু করছি। এক হচ্ছে যোগ আজ সঠিক মূল্যায়ন হচ্ছে না। সবার মনে হয় যে যোগা শিখে যোগা টিচার হব, যোগা শিখে যোগা মাস্টার হব, যোগা থেরাপিস্ট হব, যোগা শিখে যোগা শেখাবো। কিন্তু এক্স্যাক্টলি যোগ এটা খুব অল্প পরিসরে যোগের ব্যবহার। যোগ মানে একটা মানুষের মধ্যে থেকে তার চরম পসিবিলিটিসকে, তার চরম সম্ভাবনাকে বের করে আনা যোগের মধ্যে দিয়ে। ওকে ওকে দিদি, আইল কন্টিনিউ 15 মিনিটস মোর। যোগের মধ্যে দিয়ে একটা মানুষের মধ্যে যে সব থেকে বেশি কোয়ালিটি রয়েছে, বেস্ট কোয়ালিটিটাকে একদম রূপ দেয়া, সেইটা যোগের কাজ। আর সেটা কখন হয়? যখন শরীর মন এবং বুদ্ধি একসাথে কাজ করে, যখন শরীর মন বুদ্ধি একসাথে কাজ করে, যেটা আসন এবং প্রাণায়ামের মধ্যে দিয়ে হয়, যেটা আমি প্র্যাকটিক্যাল সেশন আপনাদের করে দেখাবো। তো যখন শরীর মন বুদ্ধি একসাথে কাজ করে, তখন আমাদের বেস্ট কোয়ালিটি আমাদের মধ্যে বেরিয়ে আসে, এবং তার মধ্যে দিয়ে যোগা অভ্যাসের মধ্যে দিয়ে একটা ডান্সার বেস্ট ডান্সার হতে পারে, যোগা প্র্যাকটিসের মধ্যে দিয়ে একটা ব্যবসাদার বেস্ট ব্যবসাদার হতে পারে, যোগা প্র্যাকটিসের মধ্যে দিয়ে একটা সায়েন্টিস্ট বিচক্ষণ সায়েন্টিস্ট হতে পারে, একজন গণিতজ্ঞ আরো বিচক্ষণ গণিতজ্ঞ হতে পারে, একজন রোগী আরো ভালো
ডাক্তার হতে পারে, তাহলে আমাদের এই জায়গাটা বুঝতে হবে যোগ একটা বিরাট পরিসরের ব্যাপার, অনেক বড় ব্যাপার, যেটাকে আমরা আজকে একটা ঘরের মধ্যে ম্যাটের মধ্যে নিয়ে এসেছি, একটা যোগা ম্যাটে আজকে যোগাকে নিয়ে এসেছি। সেই জায়গাটাই আমাদের সব থেকে বড় ভুল হচ্ছে যোগকে বোঝার। আজকে শুধু যোগীর যোগের প্রয়োজন নেই, আজকে রোগীর যোগের প্রয়োজন নেই, আজকে যোগের প্রয়োজন, যোগের প্রয়োজন আছে প্রতিটা মানুষের। যোগের যে মেইন জায়গাটা আপনারা দেখছেন এখন বর্তমানে প্রচলিত, সেটা হচ্ছে স্বাস্থ্য রিলেটেড। যোগ করলে শরীর ভালো থাকে, যোগ হচ্ছে স্বাস্থ্য রিলেটেড বিষয় বা শরীর ঠিক থাকবে যোগ করলে, স্বাস্থ্য ভালো থাকবে, যোগের ওটা শেষ কথা নয়, যোগের জাস্ট সাইড এফেক্ট। বিপ্লব একটু আমাদের প্রাক্তন অধ্যক্ষ মহাশয় জয়েন করেছেন, উনি কিছু বলতে চাইছেন, প্লিজ বিপ্লব একটু উনি কিছু বলতে চাইছেন, একটু ওয়েট করি আমরা 5 মিনিট। হ্যাঁ স্যার আপনি কিছু বলতে চাইছেন বলুন স্যার। হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে চৈতালি, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ স্যার বলুন। হ্যালো কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে বলুন। হ্যাঁ নমস্কার, আমি 2006 সাল কালনা কলেজে 1 ডিসেম্বর জয়েন করেছিলাম এবং ওখানে 2.5 বছর অধ্যক্ষ ছিলাম। সেই সময়তে ওই কলেজে NSS NCC এরা ছিল, এদের আরো অ্যাক্টিভ করেছিলাম, চেষ্টা করেছিলাম এদের আরো অ্যাক্টিভ করার জন্য এবং সোশ্যাল ওয়ার্ক করার জন্য। এরা অত্যন্ত সহযোগিতা করেছিল এবং যোগা তখন হচ্ছে খুব ভালো অবস্থায় ছিল না। সেই অবস্থার থেকে আমি ওখানে একজন টিচার ইউনিভার্সিটির থেকে এক্সপার্টরা নিয়ে টিচারের অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম এবং তার উপর পুরো দায়িত্বটা দিয়েছিলাম। অধ্যাপিকা চৈতালি ওখানে আছেন, তা হচ্ছে যে উনি এটা কাজটা ধরেন এবং কাজকর্ম অত্যন্ত ভালোভাবে করেন এবং আমাদের ছাত্রছাত্রীরা এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং আশা করি বর্তমান ছাত্রছাত্রীরা এই যোগা এটা এগিয়ে নিয়ে যাচ্ছে খুব ভালোভাবে। আমি চাই যে কালনা কলেজ আরও এইসব অ্যাক্টিভিটিতে অনেক এগিয়ে যাক এবং যারা করছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, অধ্যক্ষকে ধন্যবাদ জানাই এবং আজকের অনুষ্ঠানটা যেন অত্যন্ত সাফল্যমণ্ডিত হয় সেটা আমি কামনা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। স্যার আমার প্রণাম নেবেন, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি একটু জয়েন থাকুন আমাদের ছাত্রদের অনুষ্ঠানটা আপনি শুনুন স্যার, প্লিজ স্যার। বিপ্লব তুমি স্টার্ট করো আর তুমি আর একটু কন্টিনিউ করো, সবাই শুনতে চাইছে তোমার কথা। ওকে দিদি, ওকে দিদি, আই উইল কন্টিনিউ। তো প্রসঙ্গে ফেরা যাক যে যোগ এবং আসন কেমন ভাবে আমাদের উপরে ক্রিয়া করছেন বা প্রতিক্রিয়া করছেন। শেষে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে লাইন কেটে গেছে, এনিহাউ, তো আসন আমাদের উপরে কেমন ভাবে কাজ করছে সেই সূত্রে আমি যাই যে শরীর থেকে যখন মনকে আমরা কন্ট্রোল করে আটকে রাখছি তখন আসন আমাদের শরীরকে সমস্ত পরিমাণে এনার্জি দিচ্ছে। এইবার আসা যাক প্রাণায়াম, প্রাণায়াম কিভাবে কাজ করে সাইন্টিফিক্যালি আমি ব্যাখ্যা করছি আসন এবং প্রাণায়ামকে এক এক করে। প্রাণায়াম দিদি বলছেন সময় আছে আরেকটু তাহলে প্রাণায়াম নিয়ে কথা বলা যাক। প্রাণায়ামকে বুঝতে গেলে ছোটবেলায় যারা কাঠের উনুন দেখেছেন সে কাঠের উনুনটার কথা ভাবুন। যখন কাঠের উনুনে আগুন বেশি করতে হতো তখন আমরা কি করতাম, ফু দিতাম, এবং যখন সে কাঠের উনুনে আগুন কম করতে হতো আমরা কি করতাম, কোনো কাপড় দিয়ে সেই উনুনের মুখটা যেখান দিয়ে কাঠ দেয়া হয় সেটি চাপা দিতাম। এই ছবিটা মাথার মধ্যে রাখুন প্রাণায়ামকে বুঝতে গেলে। আমাদের শরীর, দেহ যেটা সবসময় জ্বলছে, দহয়তি ইতিহি দেহ, যেটা সবসময় জ্বলে যাচ্ছে, এবং সেই জ্বলনটাকে আমরা সায়েন্টিফিক ভাষায় হয়তো বলতে পারি মেটাবলিজম। আর যার মধ্যে লুকিয়ে রয়েছে আমরা কতটা শক্তি ব্যয় করব এবং কতটা শক্তি
সঞ্চয় করব, কতটা শক্তি ব্যয় করব, কতটা শক্তি সঞ্চয় করব। তাহলে আপনি যদি প্রাণায়ামের দিকে তাকান, তাহলে প্রাণায়াম কি করছেন? শ্বাস নিচ্ছেন, শ্বাস ছাড়ছেন। প্রাণায়ামে আপনি শ্বাসের গতি বাড়াচ্ছেন। কিছু প্রাণায়ামকে আমরা যদি দেখি প্রাথমিকভাবে তিন ভাগে ভাগ করা যায়। কিভাবে? একটা হচ্ছে কুলিং প্রাণায়াম, যেগুলো আপনার শরীরকে শীতল করছেন। আর একটা হচ্ছে ওয়ার্ম আপ, যেটা আপনাদের শরীরকে উষ্ণ করছে, উষ্ণায়ন প্রাণায়াম। এবং আর এক ধরনের প্রাণায়াম, যেটা আপনার প্রাণায়াম শরীরকে ব্যালেন্স করছে। তাহলে প্রাণায়ামের প্রাথমিক জায়গা হচ্ছে সেটাই, যে আপনি আপনার এনার্জিকে কতটা ব্যবহার করবেন সেইটা আপনার কন্ট্রোলে থাকবে। আপনি কতটা অক্সিজেনের মাত্রা আপনার শরীরে নেবেন এবং সেটাকে কেমন ভাবে ব্যবহার করবেন সেইটা আপনার হাতে থাকবে। আসনের মধ্যে দিয়ে আমি কি করলাম, মনকে একটা স্তরে আটকে রাখলাম। আমার ইচ্ছায় মন চলবে, মনের ইচ্ছায় আমি চলবো না। তাহলে আমি কমপ্লিটলি নট কন্ট্রোল বাই আওয়ার মাইন্ড, আমি কন্ট্রোল বাই মাইসেলফ। অন্যদিকে যখন আমি শ্বাসের প্রক্রিয়াকে বুঝবো, তখন আমি ওই মুহূর্তে কতটা এনার্জি কোন মুহূর্তে কতটা ব্যবহার করব সেইটা কিন্তু কমপ্লিটলি আমার হাতের মুঠোয় থাকবে। এটা হলো প্রাণায়ামের প্রাথমিক জায়গা। এবং প্রাণায়ামের দ্বিতীয় জায়গা কি, সেটা হচ্ছে আমাদের ব্রেন। এবং এই ব্রেনের দুটো হেমোস্ফিয়ার রয়েছে, একটা রাইট হেমোস্ফিয়ার, একটা লেফট হেমোস্ফিয়ার। এবং রাইট হেমোস্ফিয়ার আপনার সাথে রিলেটেড হচ্ছে বা নাকের সাথে, এবং লেফট হেমোস্ফিয়ার রিলেটেড হচ্ছে আপনার ডান নাকের সাথে। তার জন্য প্রাণায়াম একটা সিরিয়াস ব্যাপার। আমিও সাধারণত প্র্যাকটিস করতে বারণ করি। কি কারণে? কারণ এই প্রাণায়াম অভ্যাস প্রচুর অনুশীলনের প্রয়োজন এবং সঠিক মাস্টার বা গুরুর প্রয়োজন। যখন আপনি ডান নাকে শ্বাস নেন, ক্রেনিয়াল যে নার্ভ আপনার, কারণ দেখুন একটা জিনিস খুব মজার ব্যাপার, আপনারা কেউ লক্ষ্য করেছেন কিনা, এই সেকটাম এই অবাধি আমাদের নাকের দুটো ছিদ্র আলাদা, কিন্তু এর পর্যায়ে পরে গিয়ে দুটো কিন্তু এক জায়গায় পৌঁছে গেছে। তাহলে আমি এই নার্ভ দিয়েই শ্বাস নিই বা এই নার্ভ দিয়েই শ্বাস নিই, দুটোই তো এক জায়গায় যাচ্ছে, দুটোই তো এই জায়গায় পৌঁছচ্ছে, এখান থেকে তো আর এখানে উঠে যাচ্ছে না। তাহলে কেন এই নাক আর এই নাকে প্রাণায়ামের ব্যবহার বলেছে? এইগুলো ছোট ছোট ব্যাপার, কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে সায়েন্স লুকিয়ে রয়েছে। সেই ছোট ব্যাপারগুলোকে আমাদের আজ বুঝতে হবে। তাহলে যে ক্রেনিয়াল নার্ভ গুলো এর সাথে রিলেটেড আছে বা নাকের সাথে, সেটা আপনার সাথে জড়িয়ে আছে ডান ব্রেনের। আবার ডান নাকের সাথে যে ক্রেনিয়াল নার্ভ রিলেটেড আছে সেইটা আপনার চলে যাচ্ছে লেফট হেমোস্ফিয়ার। তাই আমার যখন মনে হবে যে আমি লেফট হেমোস্ফিয়ার কে অ্যাগ্রিভেট করব, তখন আমি সবসময় ডান নাকের ব্রিথিং প্র্যাকটিস করব। যখন আমার মনে হবে যে আমি রাইট হেমোস্ফিয়ার কে অ্যাক্রিভেট করব, তখন আমি বাঁ নাকে শ্বাস নেব। এইভাবে আমাদের মেন্টাল কন্ডিশনকে আমরা ব্যালেন্স রাখতে পারি প্রাণায়ামের মধ্যে দিয়ে। তাহলে আসন এবং প্রাণায়াম প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আমাদের শরীরকে অসাধারণ ভাবে তৈরি করছে, যে আমরা আমাদের শরীরকে ব্যবহার করব, শরীর মন আমাদের ব্যবহার করবে না, কিন্তু প্রতি মুহূর্তে আমরা শরীর মনের কাছে ব্যবহৃত হয়ে যাচ্ছি। এবং আর একটু যদি আপনি ডিপলি দেখেন প্রাণায়ামকে সায়েন্টিফিক ভাবে, আমাদের যে ব্রেথ রেট, এটা কন্ট্রোল হয় আমাদের ব্রেনের একটা জায়গা আছে, মিড ব্রেনের একটা অংশ, ব্রেন স্টেম বলা হয় তার দ্বারা। এটা শরীরের খুব পুরনো একটা অংশ বা মস্তিষ্কের খুব পুরনো একটা অংশ, যেটা অনেক অ্যানিমেল পুরনো মানে অ্যানিমেল ক্রিচার্সের মধ্যে দেখা যায়। কিন্তু যখন এটা ডেভেলপড হতে লাগলো, তখন হিউম্যানে এসে পৌঁছে সেরিব্রাল এরিয়াটা সব থেকে ডেভেলপড হলো। যখন আমরা ভলেন্টারি ব্রেথ নিই, তখন আমাদের সেন্সরি মোটর এরিয়া, আমাদের সেরিব্রাল এরিয়া, সরি, আমাদের সেরিব্রাল এরিয়া ব্রেথকে কন্ট্রোল করে যখন আমরা ভলেন্টারি ব্রেথ নিই। আর যখন আমরা নন ভলেন্টারি ব্রেথ নিই, তখন ব্রেন স্টেম অর মিড ব্রেন অংশগ্রহণ করে। তাই যেই সেরিব্রাল এরিয়াটা হিউম্যানের ডেভেলপড সব থেকে ভালো, যার মধ্যে দিয়ে অল হিউম্যান কোয়ালিটি, লাভ, কম্পেশন, পেশেন্ট, সমস্ত কিছু যার সাথে জড়িয়ে আছে। কিন্তু ব্রেনের যে পুরনো অংশ, যার মধ্যে অল অ্যানিমেল কোয়ালিটি লুকিয়ে আছে, যেটা মিড ব্রেন এবং অন্যান্য অংশগুলোর মধ্যে, যেটা আমাদের নর্মাল লিভিং প্রবৃত্তিগুলো বা বেঁচে থাকার জন্য যে প্রবৃত্তিগুলো লুকিয়ে আছে, যেগুলো সমস্ত পশুর মধ্যে বিদ্যমান, সেইগুলো থাকে। যখন আমরা প্রাণায়াম, লম্বা বৈদিক প্রাণায়াম প্র্যাকটিস করি, তখন সেই ব্রেন স্টেম বা সেই মধ্য মস্তিষ্ক থেকে আমাদের গুরু মস্তিষ্কে, যেটা বাংলায় বলা গুরু মস্তিষ্কে, সেই
জায়গাটা ট্রান্সফার হয়ে যায়, এবং আমাদের মধ্যে মনুষ মনুষ্যত্বর কোয়ালিটি গুলো, দৈবিক কোয়ালিটি গুলো বৃদ্ধি পায়। এইভাবে প্রাণায়াম আমাদের শরীরে এবং মনে প্রভাব বিস্তার করে। কিন্তু অসুবিধা হচ্ছে কি, আমরা কেউ সায়েন্টিফিক ভাবে এই বিষয়গুলোকে দেখতে চাই না। আমরা সবাই এই ওপর ওপর বলি যে এই প্রাণায়াম করো এই হবে, এই প্রাণায়াম করো এই হবে, এই আসন করো এই হবে। ব্যাপারটা সেটা নয়, একটা আসনই যথেষ্ট, যে কোনো একটা আসনই যথেষ্ট সমগ্র প্রবলেম থেকে বেরিয়ে আসতে। ব্যাক পেন হয়েছে, ব্যাক বেন্ডিং করো না, ব্যাক পেনের সাথে ব্যাক বেন্ডিং এর জড়িত যেটুকু জড়িত আছে সেটা এক্সারসাইজ এফেক্ট, নট যৌগিক এফেক্ট। আপনি যদি ব্যাক বেন্ড করেন তাহলে আপনার এক্সারসাইজ এফেক্টে আপনি ব্যাক পেন লিটল রিলিফ পেলেন, কিন্তু আসন যেভাবে ব্যাক পেন কে সারায় সেটা কিন্তু এর সাথে রিলেটেড নয়। সেই জায়গাটা বুঝতে হবে, আসন কিভাবে ব্যাক পেন কে সারায় সেটা আসুন জানি, তাহলে বুঝতে পারবেন যে যোগ কিভাবে আমাদের শরীরে কাজ করে। এখন ধরুন আমি ব্যাক পেন এর কথা বলছি, আপনার শিরদাঁড়া এই এত বড়, ধরুন এই 2.5 ফুট কি 2 ফুট, যার মধ্যে আপনার 33টার ভার্টিব্রা আছে। এই স্পাইন কর্ডের এই আপনার মেরুদণ্ডের ওপরে মাসেল রাখা আছে। এখন মজার বিষয় হচ্ছে সেই মাসেল গুলো কমতে বাড়তে পারে, কিন্তু এই হাড় যেটা আপনার মেরুদণ্ড এটা কিন্তু কমতে বাড়তে পারে না, ঠিক? এখন মাসেল কখন কমে বাড়ে, যখন আপনি প্রচুর স্ট্রেসের মধ্যে চলে গেলেন, চিন্তার মধ্যে চলে গেলেন, আনসিকিউরিটিতে চলে গেলেন, তখন আপনার এই এই এত বড় মাসেলটা না সেলফ ডিফেন্স করতে গিয়ে এইটুকু হয়ে গেল, কারণ নিজেকে হলো, তাতে এইটাই হলো যে আপনার যে শিরদাঁড়াটা সে তো আর কমতে পারছে না, সে তো আর এইটুকু হতে পারছে না, সে এত বড়ই আছে, সেইটুকু হতে পারছে না, কারণ তার মধ্যে ফ্লেক্সিবিলিটি নেই, ডেন্সিটি নেই। এইবার কি হচ্ছে, সে তখন একের ঘাড়ে আরেক ভার্টিব্রা চেপে যাচ্ছে। তাহলে আপনার ব্যাক পেনের মেন কারণই হচ্ছে আপনি আনকমফোর্টেবল, আপনি স্ট্রেসফুল, আপনি আনসিকিউর, আপনার মাসেল টাইট হয়ে যাচ্ছে। যোগ কি করছে সেইখানে, আপনাকে স্ট্রেস থেকে ফ্রি করে দিচ্ছে, আপনার মাসেল রিল্যাক্স হয়ে যাচ্ছে, আপনাকে ব্যাক বেন্ডের দরকার নেই। ব্যাক বেন্ড কি করবে, জাস্ট ওই মুহূর্তের জন্য আপনাকে একটু রিলিফ দেবে, কিন্তু যখন আপনার মাসেল আবার রিলিজ হয়ে যাচ্ছে, মেন্টালি আপনি রিল্যাক্স হয়ে যাচ্ছেন, তখন আপনি ওই অবস্থা থেকে বেরিয়ে আসছেন। কিন্তু আমাদের মধ্যে ওই তথাকথিত কিছু বই লিখে দিচ্ছে যে এই ব্যাক বেন্ড করে দাও কোমরে ব্যথা কমে যাবে, এই বেন্ড করো এই ভাবে কমে যাবে, ব্যাপারটা যোগ সেইভাবে কাজ করে না। যোগ এন্ডোক্রাইন হরমোন লেভেলে কাজ করে, যোগ নার্ভ হাইপোথ্যালামাস কে কন্ট্রোল করে নার্ভাস সিস্টেমের মধ্যে দিয়ে কাজ করে, এবং তারও উপরে মানসিক লেভেলে কাজ করে, তারও উপরে ইন্টারলেক্ট লেভেলে কাজ করে, তারও উপরে ব্লেস লেভেলে কাজ করে। সেই ব্যাপারগুলোকে আমাদের সাইন্টিফিক্যালি ভাবে বুঝতে হবে একে একে, তাহলে আমরা যোগের সঠিক মূল্যায়ন করতে পারব। আর আজকে সত্যি সেই সময়টা এসেছে, এতদিন ধরে যেটা ছিল যোগ কথার কথা, কেউ গল্প বলে দিত যে এই হলো যোগ, এই হলো যোগ, এই হলো যোগ, সেগুলো অ্যাকসেপ্টেন্স ছিল না সমাজে। বিজ্ঞান এখন মানদণ্ড, তাই বিজ্ঞানের মানদণ্ডে সবাইকে পাশ করতে হবে, এবং তাহলেই সেটা অ্যাকসেপ্টেবল হয়ে উঠবে। আমরা যখন তখন বলে দিতে পারি না এইটা ঠিক বা এইটা ভুল, তাদেরও মানদণ্ড আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে যোগের যে মানদণ্ড তারও একটা নিজস্ব বিজ্ঞান আছে, সেই বিজ্ঞান এই বিজ্ঞানের থেকে অন্য রকম। আমি ওপর বা নিচে বলতে চাইছি না, বড় বা ছোট বলতে চাইছি না, তবে সেই বিজ্ঞানটাকেও জানতে হবে, সেই বিজ্ঞানটাকেও বুঝতে হবে, এবং সেই বিজ্ঞানের সাথে এই বিজ্ঞানকে জুড়তে পারলেই যোগকে বোঝা যাবে। না হলে আমরা বলে দেবো ইউজলেস, আর না হলে বলবো হ্যাঁ এটাই ভগবান, কিন্তু দুটোই ইউজলেস, মানে দুটো জিনিসই ইউজলেস। আমি যদি বলি এটাই ভগবান আর এটাই, তাহলে না জানা রয়ে গেল বিষয়টা। তো পরবর্তী প্রসঙ্গে আসা যাক, ব্যবহারিক দিক, ব্যবহারিক দিক বর্তমান সময় যোগের অনেক কথা রয়েছে, অনেক কথা বলাও আছে। আর একটা বিষয় আমি টাচ করে যাই অন্য রকম ভাবে, পতঞ্জলি যোগ সূত্র প্রথম দ্বিতীয় সূত্র
যোগটা আসলে কি? আজকে আমি সত্যি আজকে 78 জন মানুষকে পেয়েছি, এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ চৈতালি দিদিকে এবং কালনা কলেজকে। আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দিতে পারবো। যোগের প্রথম সূত্র, যেটা আমরা সবাই যোগের সূত্র হিসেবে জানি, যোগাহাস চিত্তবৃত্তি নিরোধাহা। এক্স্যাক্টলি পতঞ্জলি এখানে কি বলতে চেয়েছেন? সমস্ত যোগা টিচার, এখানে অনেকেই যোগা টিচার আছেন, অনেকেই বড় স্কলার আছেন, তাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হলেই যোগ সম্বন্ধে সবার ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। যোগাহাস চিত্তবৃত্তি নিরোধাহা। বাজারে যদি আপনি বই খোলেন, বেশিরভাগ বইয়েই দেখবেন যে যোগ হচ্ছে মনকে কন্ট্রোল করা বা মনকে নিয়ন্ত্রণ করা বা মনের উপরে মাস্টারি করা। কিন্তু পতঞ্জলি দেখুন সচেতন ভাবে এখানে মনের কোনো জায়গায় উল্লেখ করেননি, মাইন্ড এখানে কোনো জায়গায় বলেননি। পতঞ্জলি খুব সচেতন ভাবে বলেছেন যোগা চিত্তবৃত্তি নিরোধাহা। চিত্ত মিন্স নট মাইন্ড, চিত্তা মিন্স নট মাইন্ড, চিত্তা মিন্স পার্ট অফ মাইন্ড, মনের একটা অংশ মাত্র, যেটাকে আমরা বলি মেমোরি। মনের চারটে অংশ অ্যাকর্ডিং যোগা সায়েন্স, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। মন কি? মনের যে অংশটা আমাদের কোনো নতুন জিনিস সম্বন্ধে ইচ্ছা জাগায়, পাবার ইচ্ছা জাগায়, বা কোনো নতুন জিনিস সম্বন্ধে আগ্রহ জাগায়, সেইটা হচ্ছে মন। কোন একটা জিনিস দেখলাম তার উপরে আগ্রহ জন্মে গেল, সেইটি হচ্ছে মন। সেটা আমরা তখন একটা সবার মনে কোশ্চেন আসে, হ্যাঁ না না, যাব না যাব না, এইটা হচ্ছে বুদ্ধি। এটা ইন্টেলেক্ট নয়, এটা ইন্টেলিজেন্সি নয়, এটা আলাদা বুদ্ধি। সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের পর, যখন আমরা প্রত্যেকটা বিষয় অ্যাট্রাক্টেড হই, তার পরে একটা অংশ আসে যেটা বলে হ্যাঁ করো কি করো না, এবং তারপরে জোর হবে, সেইটা হচ্ছে চিত্ত। এবং আমার মনে হলো আমি গিয়ে মেয়েটাকে প্রপোজ করি, এটা আমার মন করছে। যেই মন সুন্দরী মেয়ে দেখলাম, মন বললো যাও গিয়ে বলো আই লাভ ইউ, তো বুদ্ধি আমাকে অ্যালাউ করলো, ওকে বলো যা, দুবার যা না যা না করে বললো যা, আমি গেলাম। এবং মেয়েটা ধীরে ধীরে রাস্তায় ফিরে আসলো। আবার উল্টো দিকে করবো, লেফট সাইড, ধীরে ধীরে বাঁ হাত উপর দিকে তুলুন, নিচের দিকে নেমে যান, ধীরে ধীরে ফিরে আসুন স্বাভাবিক অবস্থায় এবং ধীরে ধীরে সমাসনে চলে যান। শুয়ে পড়ুন ম্যাটের উপরে, সমস্ত শরীর আলগা রাখুন, চোখ বন্ধ, ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নিতে থাকুন। লম্বা শ্বাস, আবার লম্বা শ্বাস,
আবার লম্বা শ্বাস, শরীরকে সম্পূর্ণ শিথিল করুন। ধীরে ধীরে ডান হাত ওপর দিকে তুলুন, ডান দিকে মুড়ে যান এবং ধীরে ধীরে উঠে বসুন। দুই হাত ঘষে চোখের ওপরও রাখুন। দিদি, নাও উইল গো ফর কোশ্চেন অ্যানসার সেশন। বিপ্লব, আমি কোশ্চেন অ্যানসার সেশনে যাওয়ার আগে একটু তোমাকে বলতে চাইছি, সাইক্লিক মেডিটেশন নিয়ে যদি তুমি আমার স্টুডেন্টদের এবং আমাদের আর যারা পার্টিসিপেন্ট আছেন, আমাদের স্যার, আমাদের কলেজের প্রত্যেককে তুমি একটু সাইক্লিক মেডিটেশন নিয়ে কিছু বলো, খুব ভালো হয়। আর যদি একটু করে দেখাও, আমার অনুরোধ এটা, কারণ এই পার্টটা অনেকেই জানেন না। আচ্ছা আচ্ছা, সাইক্লিক মেডিটেশন সম্বন্ধে? হ্যাঁ, সাইক্লিক মেডিটেশন। ওকে দিদি, কারণ আমাদের কাছে সময় খুব কম আছে, তো তবু আমি বলছি। 10 মিনিটের মধ্যে বলে দাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দিদি, আপনার কোশ্চেন হলো সাইক্লিক মেডিটেশন। ওকে, আমি খুব তাড়াতাড়ি বলছি। আমার কোশ্চেন এটা, আমাদের কোশ্চেন আনসার সেশনে শুরুতেই আমার কোশ্চেন এটা তোমাকে বললাম। আমাদের উপনিষদে একটা সূত্র আছে, শনাই শনাই উপরমেত, এবং তারপরে আর একটা সূত্র আছে, লয়ে সম্ভো দয়ে চিত্তম বিক্ষিপ্তম সময়ে পুনঃ সকশায়ম বিজানিয়াত সমপ্রাপ্তম না চালয়েত। আমরা ভিডিওটা অন করে বলো। হ্যাঁ, আমরা যখন তামসিক স্টেটে চলে যাই, আমাদের মন যখন ড্রাউজিনেসে চলে যায়, তামসিক লেভেলে চলে যায়, তখন আমরা সরাসরি মনকে ব্যালেন্স করতে পারি না। তার জন্য আমরা শরীর মনকে অ্যাগ্রিভেট করতে হয়, রাজসিক স্তরে নিয়ে যেতে হয় এবং তারপর থেকে আবার রিল্যাক্স করতে হয়। তাহলে তামসিক স্তর থেকে রাজসিক স্তর এবং রাজসিক স্তর থেকে এগিয়ে সাত্ত্বিক স্তর, এই যে তিনটে স্তরের জার্নি, এই সমস্ত প্রক্রিয়াটা সাইক্লিক মেডিটেশনে ব্যাখ্যা করা হয়েছে। আমাদের সাইক্লিক মেডিটেশন তৈরি হয়েছে যে থিওরির ওপরে, সেইটা হচ্ছে যে রিল্যাক্সেশন অ্যাগ্রিভেশন, একবার রিল্যাক্স করতে হবে, আবার নিজেকে অ্যাগ্রিভেট করতে হবে, আবার রিল্যাক্স করতে হবে, আবার অ্যাগ্রিভেট করতে হবে, কিসের মধ্যে দিয়ে? তার জন্য আমরা তিনটে রিল্যাক্সেশন থিওরি ইউজ করি। তিনটে রিল্যাক্সিং থিওরি ব্যবহার করি, সেগুলো হচ্ছে IRT, ইনস্ট্যান্ট রিল্যাক্সিং টেকনিক, দ্বিতীয়টি হচ্ছে QRT, কুইক রিল্যাক্সিং টেকনিক, এবং তৃতীয়টি হচ্ছে DRT, ডিপ রিল্যাক্সিং টেকনিক। আমরা তিনটে রিল্যাক্সিং টেকনিক ইউজ করি, IRT, QRT, DRT, এবং তার মাঝে আমরা কিছু আসন ব্যবহার করি। সেই আসনগুলি হলো, প্রথমে আমরা টাইটনিং করি আমাদের বডিকে, বেডের ওপরে শুয়ে সমস্ত পা থেকে মাথা অবধি সমস্ত শরীরকে টাইট 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 করে ছেড়ে দিই। এর মাধ্যমে আমরা যে রিল্যাক্সেশনটা ইনিশিয়ালি নিই সেইটাকে বলা হয় IRT, ইনস্ট্যান্ট রিল্যাক্সিং টেকনিক।
ইনস্ট্যান্ট রিল্যাক্সিং টেকনিকের পরে সাইক্লিক মেডিটেশন নেক্সট স্টেপ চলে আসে লিনিয়ার অ্যাওয়ারনেস, যে চেতনা যে স্তরে বিভিন্ন স্তরে পয়েন্টেড অ্যাওয়ারনেস, লিনিয়ার অ্যাওয়ারনেস, সারফেস অ্যাওয়ারনেস, বিভিন্ন স্তরে চেতনাকে নিয়ে যাওয়ার যে অভ্যাস, তার জন্য আমরা দাঁড়িয়ে প্রথমে ব্যালেন্সিং প্র্যাকটিস করি। সামনে আমাদের টোয়ের ওপরে পুরো বডিকে লিন করে টোয়ের ওপরে এনার্জিকে পয়েন্টেড করি, তারপরে পেছনে লিন করে হিলের ওপরে পয়েন্টেড এনার্জিকে পয়েন্টেড করি, এবং বোথ সাইডে রাইট লেফট সাইডেও পয়েন্টেড করি এনার্জিকে। পরবর্তীকালে ধীরে ধীরে অর্ধকোটি চক্রাসন করে সাইড ওয়াইজ ল্যাটারালি লিনিয়ার অ্যাওয়ারনেসকে আমরা অ্যাগ্রিভেট করি এবং সেটা লেফট সাইডেও, এবং তারপরে আমরা কিউআরটিতে যাই। কিউআরটিতে আমরা উকারা চ্যান্টিং এর মধ্যে দিয়ে কুইক রিল্যাক্সেশন টেকনিক করি, 6 রাউন্ড উকারা চ্যান্টিং করে। তারপরে স্টেপে আমরা যাই উষ্ট্রাসন এবং শশাঙ্কাসন, ফরওয়ার্ড বেন্ডিং ব্যাক বেন্ডিং, যার মধ্যে দিয়ে সামনে শরীরের সামনের অংশকে স্ট্রেচ দেওয়া হয় এবং পেছনের অংশকে স্ট্রেচ দেওয়া হয়। তারপরে আমরা ফাইনাল স্টেপে ডিপ রিল্যাক্সেশনে চলে যাই, এবং ডিপ রিল্যাক্সেশনে কখনো টো থেকে মাথা এবং কখনো মাথা থেকে টো অ্যাকর্ডিং দ্য পার্টিসিপেন্ট রিল্যাক্স করে আমরা কমপ্লিট করি এন্ডিং প্রেয়ারের মধ্যে দিয়ে। এই হচ্ছে টোটাল সাইক্লিক মেডিটেশনের বিষয়বস্তু। ঠিক আছে, সাইক্লিক মেডিটেশন আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমি করিয়ে থাকি স্টুডেন্টদের, তো আমিও এটাকে নিজেকে আরো মডিফাই করে নিলাম, কারণ কিছু কিছু সময় স্টুডেন্টদের থেকেও অনেক কিছু শেখার আছে। আমি সবসময় শিখতে চাই, স্টিল নাও আই এম এ যোগা স্টুডেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমাদের ছাত্রছাত্রীরা যারা সাইক্লিক মেডিটেশন বুঝতে পারোনি, তারা পরবর্তীকালে আমার সাথে কন্ট্যাক্ট করবে, কারণ আমি এটা শিখিয়ে থাকি। আমি আজকে আবার নতুন করে আমার স্টুডেন্টের মুখ থেকে শুনলাম। তোমাদের এরপর কারোর কিছু প্রশ্ন থাকলে তোমরা করতে পারো, কারণ ওর থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল সেশন শেষ। ওকে বেশিক্ষণ আটকে রাখবো না, ও এখন ভীষণ ভীষণ বিজি মানুষ। আমি ঈশ্বরকে প্রার্থনা করি ও আরো বিজি হয়ে যাক, আরো ভালো হোক। তো তোমাদের কারোর কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা বিপ্লবকে করতে পারো, আমার স্যারদের কাছে অনুরোধ করবো, কারোর কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন। হ্যালো ম্যাডাম। হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি হিমাংশু কুমার শাহ, নবদ্বীপে থাকি। আমি হ্যাঁ, আমার বয়স 66, আমি চৈতালি ম্যাডামের একজন একদম ছাত্র, কালনা কলেজ থেকে আমি যোগা সার্টিফিকেশন করেছি। স্যার আপনি একটু আজকে ক্লাসটা করে আমার ভালো লাগছে, আপনি যদি সেকশনাল ব্রিদিং সম্বন্ধে একটু বলেন তাহলে ভালো হয়। সেকশনাল ব্রিদিং, আচ্ছা, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিস নর্মালি এজেড পিপলের জন্য, খুব ভালো আর এই করোনা পরিস্থিতিতে একটা একটা খুব ভালো প্র্যাকটিস। সেকশনাল ব্রিদিং বলতে আমরা কয়ভাবে ব্রিদিং করতে পারি সেইটা আগে আমাদের প্রাথমিকভাবে বুঝতে হবে। তার আগে আমাদের বুঝতে হবে যে ব্রিদিং করবার সময় অ্যানাটমিক্যালি আপনি, দাদা সাউন্ডটা বন্ধ রেখে দিন, অ্যানাটমিক্যালি আমরা কোন কোন অংশ ব্যবহার করি ব্রিদিং করবার জন্য। সব থেকে ব্রিদিং এর গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে মাসেল, সেটা হচ্ছে ডায়াফ্রাম, যেটা আমাদের লাংসের নিচের অংশে থাকে। ডায়াফ্রামকে ইউজ করে আমরা যে ব্রিদিং করি সেটাকে বলা হয় অ্যাবডোমিনাল ব্রিথ। এইটা ব্রিদের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, এবং এই অ্যাবডোমিনাল ব্রিদ আমাদের শরীরকে সব থেকে বেশি রিল্যাক্সেশন দেয়। বাচ্চারা দেখবেন যখন ঘুমোয় এই অ্যাবডোমিনাল ব্রিথ করে, এবং নর্মালি আমরা যখন ডিপ রিল্যাক্সেশনে থাকি তখন এই ব্রেথটা আমরা করি। জাপানি ল্যাঙ্গুয়েজে একটা জায়গা আছে যেটাকে বলে তানদেন, সেটা আমাদের নাভির চার আঙুল কি তিন আঙুল নিচে একটা অংশ। যখন শ্বাস সেই অংশকে স্পর্শ করে, সেটা কিভাবে করে থিওরিটিক্যালি আপনাকে আমি প্র্যাকটিক্যালি এক্সপ্লেন করতে পারছি না, তবে সেই মতে শ্বাস যখন সেই অংশকে টাচ করে তখন আমাদের শরীর সম্পূর্ণ রিল্যাক্স অবস্থায় পৌঁছে যায়। এই এই ব্রেথের অংশটাকে, এটাকে বলা হয় অ্যাবডোমিনাল ব্রেথ। তারপরে আমরা চেস্টের যে মাসেল, এটাকে বলা হয় ইন্টারকস্টাল মাসেল, এক্সট্রাকস্টাল মাসেল, কস্টাল মাসেল ইউজ করে আমরা যে ব্রিথিং করি সেটাকে বলা হয় থোরাসিক ব্রেথ। নর্মালি যখন আমরা হেভি কাজ করি,
নর্মালি যখন আমরা দৌড় ঝাঁপ করি, এক্সারসাইজ করি, তখন এই থোরাসিক ব্রেথের একটা গুরুত্ব আছে। থোরাসিক ব্রেথ সাধারণত রিপকেজের মুভমেন্ট, হালকা রিপকেজের মুভমেন্ট এবং এই কস্টাল মাসেলের মুভমেন্ট নিয়ে আমরা এই থোরাসিক ব্রেথটা করে থাকি। কিছু প্র্যাকটিসেও যেরকম ধরুন আপনার ভ্রস্তিকা প্র্যাকটিসে আমরা থোরাসিক ব্রেথের ইউজ করে থাকি। তারপরে ফাইনাল যে ব্রেথ সেটা হচ্ছে ক্ল্যাভিকুলার ব্রেথ, যে ক্ল্যাভিকুলার বোন আছে আমাদের বোথ সাইডে, যে কলার বোন আছে এবং এই এরিয়া, এই শোল্ডার এরিয়া আছে, এই আপার পার্ট এরিয়াকে ইউজ করে আমরা যে ব্রেথ করি তাকে আমরা বলি ক্ল্যাভিকুলার ব্রেথ। তো এই ব্রেথটা যখন আমরা খুব টায়ার্ডনেস এর সময় হোক বা খুব তাড়াহুড়োর মধ্যে আমরা এই ব্রেথটা করি। অনেক সময় শশাঙ্ক আসন, এই শশক আসন বা র্যাবিট ব্রেথ যেটাকে আমরা যখন প্র্যাকটিস করি তখন অলসো ক্ল্যাভিকুলার ব্রেথের জন্য আমাদের প্র্যাকটিস করা হয়। এইবার এই তিনটে সেকশন ব্রেথ হয়ে যাওয়ার পরে আমরা যৌগিক ব্রেথ বলে একটা ব্রেথ করি, যেটা তিনটের কম্বিনেশন টুগেদার, অ্যাবডোমিনাল ব্রেথ, থোরাসিক ব্রেথ এবং ক্ল্যাভিকুলার ব্রেথ, এই তিনটে কম্বাইন করে যখন যে ব্রেথটা আমরা করি সেটাকে আমরা বলি যৌগিক ব্রেথ। আমরা এই চার ধরনের স্বাভাবিকভাবে ব্রেথ অভ্যাস করে থাকি প্রাণায়াম প্র্যাকটিসের আগে, এমনি নর্মাল যোগা প্র্যাকটিসের আগে, বা স্বাভাবিকভাবেও ইন্ডিভিজুয়ালি আপনি এই প্র্যাকটিসটা করতে পারেন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ফাইনাল কোশ্চেন, ফাইনাল কোশ্চেন, হ্যাঁ নমস্কার সায়ন্তনী দে, একটু জোরে বলো, তোমার কথা শোনা যাচ্ছে না। স্যার আপনি প্ল্যাঙ্ক যোগা সম্বন্ধে একটু বলবেন, ওটা কিরকম ভাবে করতে হয়? নেট তো শেষ হয়ে গেছে। আরেকটু 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 শোনা গেল না, কি যোগা? হ্যালো, জোরে জোরে বলো, আরেকটু জোরে বলো সায়ন্তনী। প্ল্যাঙ্ক যোগা, প্ল্যাঙ্ক যোগা বলতে প্ল্যাঙ্ক যেটাকে আমরা দণ্ডাসন বলি সেটাকে, এখন মেন কথা হচ্ছে কি দেখো, যে যার মতো যোগা বানাচ্ছে, এখন 1008টা যোগা পশ্চার, এখন কুণ্ডলিনী যোগা, বেয়ার যোগা, ওয়াটার যোগা, যে যার মতো বানিয়ে ফেলছে, অথেন্টিক যোগার সাথে এর কোনো রিলেশন নেই। তো তার জন্য এই প্ল্যাঙ্ক যোগা সম্বন্ধে আমার কোনো সঠিক ধারণা নেই, এরা কোনো বিজনেস এর ব্যাপারে বা কোনো নিজের জ্ঞান জাহির করবার জন্য নিজের মতো করে একটা স্টাইল তৈরি করেছে এবং সেটা মানুষের মধ্যে প্রচার করে বা শেখায়, এটা সম্বন্ধে আমার ক্লিয়ার কোনো ধারণা নেই। তবে প্ল্যাঙ্ক পশ্চার বলতে দণ্ডাসনকে বোঝায়, ইংরেজিতে ওরা প্ল্যাঙ্ক পশ্চার বলতে দণ্ডাসনকে বোঝায়, এইটুকু আমি এর সম্বন্ধে। এবং আমার অথেন্টিক যোগা যে সমস্ত আমাদের বই আছে সেখানেও প্ল্যাঙ্ক যোগা সম্পর্কে কোনো স্টাডিজ আমরা আজ পর্যন্ত করিনি। একদম একদম একদম। আচ্ছা বেশ, তবে সময় আমরা অনেকটা নিয়ে নিয়েছি, আর যদি প্লিজ করে নিন ওকে, কারণ একটা কোশ্চেন, যদি একটা যদি কোশ্চেন থাকে, একদম ফাইনাল কোশ্চেন। I need to be on vegetarian diet, benefit for yoga. আচ্ছা ভেজিটেরিয়ান ডায়েট, আর একটা কোশ্চেন এসছে, ভেজিটেরিয়ান ডায়েট, ওকে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনি বলেছেন তন্ময় ভেজিটেরিয়ান ডায়েটের ব্যাপারে। হ্যাঁ বলুন তন্ময়। দাদা আমার একটা কোশ্চেন ছিল, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমার নর্মালি তো যতটা জানি আমি, এখন যে ওই মার্কেটে যে ইয়েগুলো মানে বেরিয়েছে আপনার অক্সিজেন, আমাদের কি বলা হয় ওটাকে, অক্সিজেনের লেভেলটা দেখা প্যারামিটার, অক্সিজেন প্যারামিটার, ওখানে আমাদের অক্সিজেনটা দেখতে পাওয়া যায়, তো সেক্ষেত্রে আমি ওখানে অক্সিজেন প্যারামিটারে যে আমার লেভেলটা দেখতে পাই, আমার লেভেল কিন্তু 80 বা 70 থেকে 80 ধরুন 80 মধ্যেই থাকছে, কিন্তু ন্যাচারালি সেটা তো আমার মনে হয় স্বাভাবিক নয়, তাই না? তো কিন্তু কিন্তু স্বাভাবিক আমার কিন্তু কোনো রকম প্রবলেম হয় না, বা আমি বুঝতে পারি না যে আমার কোনো রকম অস্বস্তি বা কোনো শারীরিক প্রবলেম, কিন্তু দেখা যাচ্ছে যে আদার্স যারা আছে আশপাশে, যাদের মানে যাদের সাথে করেছি, সবারই দেখা যাচ্ছে 90 বা তার উপরে রয়েছে,
কিন্তু আমার অতটা কম দেখা যাচ্ছে, এবং অনেকে আমাকে বলেছে যে বিষয়টা নিয়ে একটুখানি এখন হয়ে গেছে কি, আমাদের ব্লাড প্রেশার কত থাকা উচিত নর্মালে? 120/80, এটা হচ্ছে আইডিয়াল, ঠিক আছে? এখন একটা মানুষ যদি 7 ফুট হাইটের হয় তার ব্লাড প্রেশার কত হওয়া উচিত, এবং একটা মানুষ যদি 3 ফুট হাইটের হয় তার ব্লাড প্রেশার কত হওয়া উচিত, এবং সেইটা কি 120/80 প্যারামিটারে মেজার করা যাবে, আর যদি যায়ও তার প্রাসঙ্গিকতা কতটা? তো আমাদের যোগায় আমরা বলি যে তুমি যদি শারীরিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করো যে কোনো অবস্থায় তোমার জন্য ঠিক। আমি মডার্ন মেডিসিনে যাচ্ছি না, মডার্ন ডাক্তারদের কথা বলছি না, তো আমি যেটা বলতে চাইছি প্যারামিটার ইজ নট দ্য ফাইনাল, ফাইনাল ইজ ইউর ফিলিংস, তুমি কেমন বোধ করছো, তুমি অসুস্থ বোধ করছো, তুমি সুস্থ বোধ করছো, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কোশ্চেনের কোনো অবকাশ নেই। তুমি যদি সুস্থ বোধ করো 80-তে, ভেরি মাচ ওকে। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। দিদি আপনাকে অসংখ্য প্রণাম আমাকে এই সুযোগ দেবার জন্য, সবার কাছে পৌঁছে যাওয়ার, এবং আপনাদের সকলকে আশীর্বাদ আমার জন্য যেন থাকে। এবং তোমাকেও অনেক ভালোবাসা, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তোমাকে আমাদের পুরো কলেজের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। পরে আমরা আবার যোগাযোগ করে নেব, তোমার অনেকটা সময় তুমি দিয়েছো, ঠিক আছে? তোমাকে আশীর্বাদ দিয়েই আমি বলছি তুমি লিভ করো, ঠিক আছে? আমরা নেক্সট সময় তোমাকে আবার যেন পাই কলেজে। তো আমাদের সকলকে অনুরোধ করব যে আমাদের এই টোটাল ওয়েবিনারটা বিকেল 4টে অবধি আছে। নেক্সট আমাদের যিনি গেস্ট আসবেন তিনি 3টেই জয়েন করবেন, মিস্টার প্রতাপ সাঁতরা, কল্যাণ ইউনিভার্সিটি যোগা ডিপার্টমেন্ট থেকে। তো তার মিডিলে আমাদের কিছু কমন যে যোগা প্রোটোকল, সেটা আমাদের যেটা ইন্টারন্যাশনাল যোগা ডেতে কম্পালসারি প্র্যাকটিস, সেটা করা উচিত। তো সেটাকে আমরা প্রথমে কেন দিইনি, কারণ বিপ্লবের টাইমটা পাওয়া যায়নি, তো সেই জন্য ওর প্রোগ্রামটা আমরা করে নিলাম। এখন আমাদের কালনা কলেজের স্টুডেন্টরা কমন যোগা প্রোটোকলে অংশগ্রহণ করবে। প্রত্যেককে অনুরোধ করব এই কমন যোগা প্রোটোকল, যেটা আমাদের ইন্টারন্যাশনাল যোগা ডেতে কম্পালসারি, প্রত্যেকের করা উচিত। আমি প্রত্যেককে অনুরোধ করব যে যার জায়গা থেকে যতজন জয়েন আছে এখনো পর্যন্ত তারা করার জন্য প্রত্যেককে আমি অনুরোধ করব। তো কমন যোগা প্রোটোকলে আমাদের স্টুডেন্টদের অনুরোধ করব, তোমাদের যে যে অংশ ভাগ করে দেওয়া হয়েছে তোমরা চলে আসবে, ভিডিওতে অন হয়ে যাবে। শম্পাকে অনুরোধ করব তুমি প্রথমে চলে এসো, তুমি লুজনিং এবং সিটিং স্ট্যান্ডিং এর আসনগুলো শুরু করো। ঠিক আছে, শম্পা কোনো কারণে মানে আসছে না ভিডিওতে, তো আমি অদিতি, নমিতা, সুমিতা প্রত্যেককে বলবো, এবং আমার আদার্স যারা আরো যোগা স্টুডেন্ট যারা আমার সাথে কন্ট্যাক্ট করেনি কিন্তু আজকে এখানে জয়েন হয়েছে, প্রত্যেককে বলবো প্রার্থনায় অংশগ্রহণ করতে আমার সাথে। প্রত্যেকে মেডিটেটিভ পোস্টারে বসবে। হ্যাঁ ম্যাম, আমি করবো প্রার্থনা দিয়ে আমরা শুরু করব। হ্যাঁ শম্পা, তুমি আগে বসে যাও, প্রার্থনাটা আমি করে দিই সবাইকে একসাথে, তারপর তুমি শুরু করবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সবাই নমস্কার মুদ্রায় হাত বক্ষদেশে এনে চোখ বন্ধ করে প্রার্থনার জন্য তৈরি হও। আমি প্রথমবার বলবো, তোমরা দ্বিতীয়বার বলবে, যেটা আমাদের ইন্টারন্যাশনাল যোগা ডেতে আমরা প্রার্থনাটা করে থাকি। হিমাংশুদা আমাকে সহযোগিতা করবে, আমাদের দেবাশীষ, মাধব, তন্ময়, আমার সবার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, যারা যারা আছো প্রত্যেকে অংশগ্রহণ করো। ম্যাডাম আমি সুলগ্না, প্রত্যেকে অংশগ্রহণ করো, দেবাশীষ, লালজি স্যার, সকলের অকুণ্ঠ সহযোগিতায় আমি এই যোগা কোর্সকে কালনা কলেজে ধরে রেখেছি। আর আমি প্রথমেই তোমাদের সবাইকে আর একবার বলে নেবো এটা শুরুর আগে, যে আমাদের যিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের HOD ম্যাম অজন্তা ম্যাডাম আমাদের সঙ্গে আছেন,
আমি তার সম্পর্কে যোগা প্রোটোকলের আগে দু একটা কথা বলে নিই যে ম্যাডাম আপনি যেখানেই থাকেন আমার প্রণাম গ্রহণ করুন। আপনি আমাদের অনুষ্ঠানটাতে এসেছেন, আমি ভীষণ খুশি হয়েছি, আপনি রাজি হননি, এই জন্য ম্যাডাম আমি আপনাকে বলার জন্য আর কিছু অনুরোধ করছি না। ম্যাডাম আপনার হয়ে আমিই বলছি যে আজকে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, বিপ্লব যে জায়গাটায় আছে, সবকিছুই সম্ভব হয়েছে এই অজন্তা ম্যাডামের জন্য। কারণ আজ ম্যাডাম যদি না থাকতেন আমরা থাকতাম না, এটা বলতে গিয়ে আমার চোখে জল এসে যাচ্ছে, কারণ ম্যাডাম আছেন বলেই আজকে আমরা এই জায়গাটায় আছি। কারণ ম্যাডাম এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যোগকে শক্ত হাতে ধরে রেখেছিলেন, তার জন্য আজকে আমরা যোগা নিয়ে এত দূর এগোতে পেরেছি। তো ম্যাডামকে আমার অনেক প্রণাম, আর আমার বর্তমান প্রিন্সিপাল, আমার এক্স প্রিন্সিপাল স্যার, সকলের জন্য আমি এই প্ল্যাটফর্মটা পেয়েছি, সকলকে আমার অকুণ্ঠ শ্রদ্ধা ভালোবাসা প্রণাম। আমার আদার্স যে সমস্ত টিচাররা আছেন সকলকে প্রণাম। আমরা যোগা প্রোটোকলটা শুরু করতে চলেছি, আমি অনুরোধ করবো সবাই অংশগ্রহণ করবেন। আমরা থ্রিকে ওঙ্কারা দেব, আমার পরে তোমরা বলবে, প্রত্যেকে ফিল করো, প্রত্যেকে চোখ বন্ধ করো, ওঙ্কারটা আমরা একসাথে দেব, প্রার্থনাটা আমি বলার পর তোমরা বলবে, সবাই ওঙ্কার আমার সাথে একসাথে দাও, চোখ বন্ধ। দিবাভাগং যথা পূর্বে সঞ্জনান প্রত্যেকে মাথা মাটিতে ডাউন করবে, মাথা নাও সম্মান, তুমি স্টার্ট করো লুজনিং এক্সারসাইজ ফ্রি হ্যান্ড। প্রত্যেককে অনুরোধ করবো যদি দাঁড়িয়ে আপনারা কেউ না পারেন বসেই করার চেষ্টা করুন। ক্যামেরাতে আসছে কিনা তুমি স্টার্ট করো, প্রোটোকলে কারণ আমাদের যে কোনো প্রশ্ন করতে যোগাসন করার আগে গা গরম করে সেই পার্টটাই ও করছে। ম্যাডাম হ্যালো, ম্যাডাম ম্যাডাম আমি একটু লিভ করছি, আবার জয়েন হবো। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে একটু লিভ করছি, আমি আবার জয়েন করব। ওকে ম্যাডাম আমি শুরু করছি, শুরু করো। নমস্কার, আমাদের ফিজিক্যাল ইকুয়েশন এবং যোগা স্টুডেন্টরা তোমরা করার চেষ্টা করবে। আমি প্রথমে ব্রিদিং নেকের পোস্টার করাবো, তো হাত এইভাবে সোজা করে রেখে শঙ্কা তুমি ক্যামেরার পজিশনটা ঠিক করো, তোমার ঘর দেখা যাচ্ছে না। যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন তারা বসেও আপনারা অভ্যাস করতে পারেন যদি সম্ভব হয়।
যদি তুমি থেকে থাকো ভিডিও অন করো, লেগ মুভমেন্ট হেল্প করো। মাধব দেবাশিস ওকে ম্যাম, ঠিক আছে সম্পা স্টার্ট করো, সুলগ্ন স্টার্ট কর। আমি বলে দিচ্ছি ওকে, পুরোটা দেখা যাচ্ছে না ভিডিওতে, হয়তো ঠিকঠাক মতো তুলতে পারছে না যেহেতু আমাদের ভার্চুয়াল মিট। আমি বলে দিচ্ছি এটা নেট মুভমেন্ট, আমরা আপ এন্ড ডাউন, লেফট এন্ড রাইট, গা গরম করার জন্য আমরা যেগুলো করে থাকি, হাতটাকে এক জায়গায় করে ফুল রাউন্ড, ফুল রাউন্ড। শম্পা তোমাকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে না, তুমি বসে পড়ো, বসে অভ্যাস করো, বসে অভ্যাস করো। হ্যাঁ, নেক্সট দুবার চারবারের বেশি করা যাবে না, টাইম কম। এরপর লাঞ্চ ব্রেক আছে, টাঙ্ক মুভমেন্ট, টাঙ্ক মুভমেন্ট, সবাই হাত সামনে দিয়ে টাঙ্ক মুভমেন্ট করে নেব, টাঙ্ক মুভমেন্ট। টু টাইম কলি নেক্সট, নি মুভমেন্ট, নি মুভমেন্ট। One time more knee movement, one time more knee movement, next arch, from the next movement, মাধব তুমি ওদেরকে হেল্প করো, নেক্সট পরপর বলতে থাকো হেল্প করো। ওকে ম্যাম, পাঁচ ইঞ্চ করে নে পুনরায় ওই আদাস পাটা, ঠিক করে বলবি পরপর, ঠিক আছে। অর্ধচক্রাসন, অর্ধচক্রাসন,
কোমরে কোমরে হাত দিয়ে পিছনে চলে যাও। নেক্সট ও ত্রিকোণ আসন মাধব প্রত্যেকে নমিতা সিটিং পোস্টার স্টার্ট করো। আচ্ছা প্রথমে ভদ্রাসন করে দেখাচ্ছি, বলছে না ক্যামেরা কল করছে। তোমরা কি আননেসেসারি কথা বলবে না? এটা পুরো লাইভ স্ট্রিমিং হচ্ছে ইউটিউবে এবং পুরোটা ভিডিও হচ্ছে। তোমরা প্রয়োজনে কথা বলো, তোমরা নেট সিটিং পোস্টারতে পুরোটা যদি না পারো একটা দুটো করে আসন করো, কারণ আমাদের হাতে সময় খুব কম, লাঞ্চ ব্রেক আছে। তো নেট সিটিং এর আসন করো। ভদ্রাসন অর্ধ উষ্ট্রাসন, প্রথম অর্ধ উষ্ট্রাসন দিয়ে স্টার্ট করো। না নাম কি করাবো? করাও। সবাইকে ভিডিও অন করে করতে বলছি। কিছুক্ষণ স্টে করবে, এগুলো ধরে থাকবে। এরপর যার পক্ষে সম্ভব উষ্ট্রাসন করো। উষ্ট্রাসন তোমাদের যদি মনে না থাকে যোগা প্রোটোকল পাশে রেখে করো, নেক্সট আসনে চলে যাও। ম্যাডাম পরপর করো করো শশঙ্গাসন ভঙ্গিমায় চলে যাও। হ্যাঁ ঠিক আছে, মাধব যেটা করছে মাধবকে ফলো করো। বজ্রাসনের ভঙ্গিমা চলে গিয়ে মাথার উপর তুলে মাথা মাটিতে রেখে চিবুক নিচে করে দাও। মাথা কপাল চিবুক নিচে করে দাও। উষ্ট্রাসন